আজকের যে প্যারাগ্রাফটা আছে সেটা ক্লাস 6, 7, 8, 9 মোটামুটি এই সমস্ত ক্লাসের জন্য লাগতে পারে, পরীক্ষায় দেয়। মাই এম ইন লাইফ, জীবনে আমার লক্ষ্য বা আমার জীবনের লক্ষ্য। এভরি ম্যান, প্রত্যেক মানুষের শুড হ্যাভ থাকা উচিত অ্যান এম ইন লাইফ, জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। প্রত্যেক মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার। উইদাউট অ্যান এম, মানে লক্ষ্য ছাড়া এ ম্যান ক্যান নেভার সাকসিড ইন লাইফ, একটা মানুষ জীবনে সফল হতে পারে না, বা যদি জীবনে লক্ষ্য না থাকে তাহলে মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে না। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, মানে আমি মনে মনে স্থির করেই নিয়েছি টু বি এ ডাক্তার ইন ফিউচার, ফিউচারে বা ভবিষ্যতে আমি ডাক্তার হব। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমি মনে মনে স্থির করেছি টু বি এ ডাক্তার ইন ফিউচার, মানে ভবিষ্যতে একজন ডাক্তার হব। আই নো, আমি জানি সাম ফেমাস ডাক্তার্স, কিছু বিখ্যাত ডাক্তারদের, হু আর রেসপেক্টেড বাই অল, যাদের সবাই সম্মান করেন। আই ওয়ান্ট টু মেক মাই সেলফ, আমি নিজেকে বানাতে চাই সাচ এ রেসপেক্টেবল পার্সন, এই ধরনের একজন সম্মানীয় মানুষ, তার মানে আমি এই ধরনের একজন মানুষ হতে চাই ডাক্তারদের মতো, যারা আমাকে যারা সম্মান করবে। অ্যাকচুয়ালি ডাক্তারের যে পেশাটা এটা অত্যন্ত সম্মানীয়, ডাক্তারকে মানুষ ভগবানের মতো দেখেন। এ ডাক্তার, একজন ডাক্তার ক্যান ফ্রি এ ম্যান ফ্রম সাফারিং, একজন ডাক্তার বাবু মানুষকে তার যে রোগ ভোগের হাত থেকে বাঁচিয়ে দিতে পারেন, মানে দাঁত, কারোর দাঁতে খুব কষ্ট হচ্ছে, দাঁত না তুললে হবে না, ডাক্তারের কাছে ডাক্তার দাঁত তুলতে হবে ঠিক করেন, তুই হবে একটা লোকের যে কষ্টটা সেটা ডাক্তারও একমতো দূর করতে পারেন। হি ক্যান সেভ এ ডাইং ম্যান, একজন মৃতপেরা বা মুমূর্ষু মানুষকেও তিনি বাঁচিয়ে দিতে পারেন, একজন রোগীর শেষ অবস্থা তার সত্ত্বেও তাকে গিয়ে ডাক্তার ভগবানের মতো এসে তিনি বাঁচিয়ে দেন, অর্থাৎ মৃতপ্রায় মানুষকে বাঁচাতে পারেন ডাক্তারবাবু। সো সেই কারণে আই অ্যাম স্টাডিং হার্ড, আমি খুব পরিশ্রম করছি, প্রচুর পড়াশোনা করছি টু বি এ ডাক্তার ইন ফিউচার, মানে ইন ফিউচার ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার জন্য। দিস ইজ দ্য মেইন এম ইন মাই লাইফ, এটা আমার জীবনের সব থেকে প্রধান লক্ষ্য। যদি ভিডিওটা তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সবার সহযোগিতা আমার খুবই দরকার, তবেই আমার চ্যানেলটা গ্রো করবে এবং আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করতে থাকবো। আমার টার্গেট আছে 100 খানা প্যারাগ্রাফ এইভাবে আপলোড করা।